কিন্তু যেই যেই সুন্নাতকে আমার আকা আলাইহিস সালাম ইনডোর্স করেছেন সেটা শরীয়তে মুহাম্মাদিতে শামিল। অন্য কোন নবী যদি কোন কাজ করেন কিন্তু যদি তাবিয়াতে মুস্তাফা ওই জিনিসটাকে ইনডোর্স না করে অ্যাকসেপ্ট না করে সেটা দীন হয় না। যেমন আদম আলাইহিস সালামের টাইমে ভাই বোনের বিবাহ তাজমি সাজদা, যেটাকে নবী মুস্তাফা ইনডোর্স করেন নাই সেটা শরীয়তে মুহাম্মাদি নয়, যেটাকে আকা আলাইহিস সালাম ইনডোর্স করেছেন সেটা শরীয়তে মুহাম্মাদির মধ্যে শামিল। এবার শুনুন, নবী পাকের সুন্নাতকে ভালোবাসলে কি হবে? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়িত দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলতে আছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাল্লাহ। হে দুনিয়ার লোকেরা, যদি আল্লাহর ওয়ালি হতে চাও, আল্লাহর বন্ধু হতে চাও তো সুবহানাল্লাহ, কেমন করে আল্লাহর ওয়ালি হবে? আল্লাহর নবী সহজ ফর্মুলা দিয়েছেন। হে আমার উম্মতি শুনে রাখো, যদি আল্লাহর বন্ধু হতে চাও, ওই ধরনের মাহবুব হতে চাও যাদের দোয়া আল্লাহ ফেরত দেন না, যদি ওই ধরনের মাহবুব হতে চাও, ওয়ালি হতে চাও, তো একটা উপায় আছে, মান আহাব্বা সুন্নাতি, যে আমার সুন্নাতকে ভালোবেসেছে, ফাকাদ আহাব্বানি, ও আমাকে ভালোবেসেছে, ও মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবেসেছে, আপনারা সবাই জানেন, আমি শুধু কিছু সুন্নাত গিনাচ্ছি, তার মধ্যে আপনারা সবাই জানেন কম বেশি পাগড়ি পরা আল্লাহর নবীর সুন্নাত, মাথায় টুপি পরা, মাথা ঢেকে রাখা আকা আলাইহিস সালামের সুন্নাত, বাবরি চুল রাখা আকা আলাইহিস সালামের সুন্নাত, দাড়ি রাখা আকা আলাইহিস সালামের সুন্নাত, খাবার শেষে মিষ্টি দ্রব্য খাওয়া আকা আলাইহিস সালামের সুন্নাত, এগুলো আপনারা জানেন। এ মুসলমান, আমি আরেকটা সুন্নাতের কথা বলি, যে সুন্নাতের জন্য আল্লাহর নবী বলছেন, এ আমার ফরজান মুআজ, এ আমার বেটা মুআজ। যেমন আপনারা দেখেন না, পীর মুর্শিদ অনেক সময় নিজের মুরিদদেরকে স্নেহে বসে বলে বেটা, তো আল্লাহর নবী বলছেন, এ আমার ফরজান মুআজ, এ আমার লাল মুআজ, তোমাকে আমি আমার সবচেয়ে বড় সুন্নাত আজিম সুন্নাতের শিক্ষা দিচ্ছি। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই সুন্নাত? আকা আলাইহিস সালাম বললেন, তুমি সকাল সন্ধ্যা এমন ভাবে অতিবাহিত করো যেন কারোর ব্যাপারে তোমার মনে কোনো ধরনের হিংসা ও কিনা না থাকে, হিংসা ও কিনা না থাকে। তুমি যদি এরকম করতে পারো তাহলে আল্লাহ নিজের নূর দ্বারা, নিজের রাহমাত দ্বারা তোমার হৃদয়কে ভরে দেবেন। যদি এমনটা করতে পারো, আল্লাহ তার নূর ও রাহমাত দ্বারা তোমার হৃদয়কে ভরে দেবেন। আসুন ওর নবীর, প্যার নবীর প্রিয় সুন্নাতের কথা জানি। আকা আলাইহিস সালাম বললেন, কায়ামতের যখন দিন হবে তখন যে যেমন গুনাহ করবে তেমন তেমন তার শরীর ডুবতে থাকবে। যে যেমন গুনাহগার, কেউ কারোর শুধু পায়ের টাকনু ডুবে থাকবে, কারোর হাঁটু ডুবে থাকবে, কারোর কোমর ডুবে থাকবে, কারোর গর্দন ডুবে থাকবে, কেউ ঘামে সাঁতার কাটবে, নিজের ঘামে মাথার উপরে সূর্য থাকবে, ব্রেন টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরকম নাফসা নাফসি যখন আলম হবে তখন কেউ কি ছাড় পাবে না? কারোর কি খুশনসিবি হবে না? আকা আলাইহিস সালাম বলতে আছেন, আমার উম্মতি শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়িত দারাজাতি ইয়াউমাল কিয়ামা। হে আমার উম্মতি শুনে রাখো, যখন সবাই নিজ নিজ ঘামে সাঁতার কাটতে থাকবে, লোক যখন ইয়া নাফসি করতে থাকবে, ইয়া নাফসি সাঁতার আসতে থাকবে, ওই টাইমটাতে যে সত্যিকারের আমার সুন্নাতকে ভালোবাসনে বালা একই জায়গায় থাকবে। আমি ছোট্ট ছোট্ট সুন্নাতের কথা বলি, যেহেতু আমার মামা বলেছে,
মামাকে যখন বললাম যে মামা এই বিষয়ে বলা যায়, মামা বলছে যে না এরকম বিষয়ে বলতে হবে। শুনেন, আল্লাহর নবী এও বলেন যখন কোন সুন্নাতকে মানুষ ভুলে যাবে, মানে সুন্নাত কিন্তু কেউ আর করে না, ভুলে গেছে, সবাই ছেড়ে দিয়েছে, ওই টাইমে যদি ওই সুন্নাতকে কেউ আঁকড়ে ধরে, যখন আমার উম্মতের মধ্যে ফাসাদ ও ফিতনা চলবে, ওই টাইমে যদি আমার মৃত প্রায় সুন্নাতকে কেউ আঁকড়ে ধরে, তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন মান তামাসাক্তা বিহি সুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি, যখন উম্মতের মধ্যে ফাসাদ ও ফিতনা চলবে ওই টাইমে যদি আমার সুন্নাতকে কেউ আঁকড়ে ধরে, আজরুন মিয়াতে সহিদা তার আমল নামায় ওই রকম সওয়াব দেওয়া হবে, 100টা লোক আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মাথা কাটিয়ে দিলে যেমন সওয়াব পাবে, নবী পাকের সহ সুন্নাত যে সুন্নাতকে লোক ভুলে গিয়েছে ওই মৃত প্রায় সুন্নাতকে আদা করলে ওই রকম 100টা শহীদের সওয়াব পাবে, 100টা শহীদের সওয়াব পাবে। ওই ধরনের মৃত প্রায় সুন্নাত যেটা আমরা ভুলিয়ে দিয়েছি সেটা হলো খাবার আগে দুই হাত ধোয়া, ওই ধরনের মৃত প্রায় সুন্নাতের মধ্যে একটা সুন্নাত হলো ঘুমানোর টাইমে চোখে সুরমা দেওয়া, হে মুসলমান ওই ধরনের মৃত প্রায় সুন্নাতের মধ্যে একটা সুন্নাত হলো নিজের দাড়িকে কাঙ্গি করা, ওই ধরনের সুন্নাতের উপর যদি আপনি আমল করেন আপনার আমল নামায় 100টা শহীদের সওয়াব লিখে দেওয়া হলো, 100টা শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। বাস আর দু চারটা কথা।